সবাই কেমন আছো? আশা করছি তোমরা যে যেখানে আছো অনেকটা ভালো আছো আর অনেকটা সুস্থ আছো। তো টাইটেল থাম্বনেল দেখে নিশ্চয়ই তোমরা বুঝে গেছো আমি কি নিয়ে এসেছি। হ্যাঁ ইয়েস, আমি কলকাতায় গিয়েছিলাম ধর্মতলা, তো ওখান থেকে কি কি শপিং করেছি সেটাই তোমাদের দেখানোর আছে। তো জাস্ট অসাম শপিং করেছি আর মনের মতো করে শপিং করেছি। তো মানে আমার তো খুবই ভালো লেগেছে জুয়েলারিগুলো, তো তোমাদেরকে কেমন লাগবে আমি জানি না। তো চলো ঝটাপট তোমাদের দেখিয়ে নিই, বেশি বক বক না করে। তো সর্বপ্রথম তোমাদের দেখাই হাতের এই ব্যাঙ্গেলটা, এই দেখো ব্রেসলেটের মতো দেখতে পাচ্ছ। এটা হচ্ছে গোল্ড প্লেটের ওপরে, তো এটা হচ্ছে সোনা জল দিয়ে ধরানো, কারণ তুমি যদি ছ মাস এক বছর নন স্টপ পরে থাকো কিছুতেই তোমার চড়বে না, এইভাবেই তোমার থাকবে। তো তোমরা অনবরত পড়তে পারো। তো এটা হচ্ছে এরকমভাবে ফোল্ডিং, তোমাদের দেখিয়ে দিই, এটা এইভাবে খুলে হাত ছোটো বড়োর কোনো ব্যাপার নয়, কারণ আমার হাতে প্রথমে এটা হচ্ছিলো না, তারপরে দেখলাম এটা ফোল্ডিং তো আমার হয়ে গেল। এই দেখো ভালো লাগছে? ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে তোমরা জানিও। তো তারপর তোমাদের দেখো একটা মঙ্গলসূত্র, এটা আমি শর্টের ওপরে নিয়েছি সিম্পলের ওপরে। আমাকে তো খুব ভালোই লেগেছে, তোমরা কমেন্টে জানিও তোমাদেরকে কেমন লেগেছে, ঠিক আছে? নেক্সট দেখায় মঙ্গলসূত্রের সাথে ম্যাচিং, মানে ওর সাথে দুই ছোট্টর ওপরে কানে এইভাবে বসে যাবে, এটা মঙ্গলসূত্রের সাথে দিয়ে দেবে। তারপর যেটা আমার মোস্ট পপুলার, মানে আমাকে যেটা খুবই ভালো লেগেছে, এটা হচ্ছে এইটা, আমার কিন্তু দারুণ লেগেছে। এটা এইভাবে শাড়ির সাথে আমি পরবো, শাড়ির সাথে পরলে এটা তো দারুণ লাগবে, ব্যাপক লাগবে। এগুলো এক একটা ভেতরে পাথর দেওয়া আছে, আর এটা একটা সেট, এটাও হচ্ছে জল ধরানো, তুমি যদি নন স্টপ পরে থাকো তাতেও কোনো প্রবলেম না, তাতেও ছুটবে না। এটা কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও, যে আমার জুয়েলারিগুলো তোমাদের কেমন লেগেছে, ঠিক আছে? যদি ভালো লাগে আমাকে মেসেজ করো, আমি তোমাদেরকে পাঠিয়ে দেব। যোগ করলাম তো এই দেখো নেক্সট নিয়েছে একটা কুর্তি, ভালো হয়েছে কুর্তিটা? ও কুর্তিটা নিয়েছে 200 টাকা, এটা হচ্ছে স্প্ল্যানেট থেকে নেওয়া। আর আরেকটা জিনিস দেখবে, প্যান্টালন এর সাথে নিয়েছি ম্যাচিং, এর সাথে আছে আমার ম্যাচিং, দেখো এটা ম্যাচিং, এটাও নিয়েছি ম্যাচিং। এইভাবে আমি পরবো, যা হচ্ছে না কিছু করার নেই, আমাকে পরে দেখাতেই হবে। এরা বল এর সাথে ম্যাচিং, কারণ এই কানের এটা, এটার সাথে এটা ম্যাচিং। তো এটা হচ্ছে দেখো সিলভারের 100 টাকা, আর যখন এটা একটা ডলের উপর করানো ছিল আমার তো দুর্দান্ত লাগলো, দূর থেকে আমার নজর গেল, ছুটে চলে গেলাম ছ মেরে এটা নিতে, তো আমি এটা নিয়েই নিলাম। দেখো ঠিক আছে, এই যেটা পরে আছি তত শৈল না, পরেই ফেললাম তোমাদের সামনে, যে দেখি একটু পরেই নিই, এটাও নিয়েছি স্ল্যান থেকে, এইগুলো সব 30 টাকা, ঠিক আছে? আর এই যেগুলো গোল্ড প্লেটের উপরে তো এলে একটু একটু দাম বেশি, কারণ সোনার জল চলানো তো দাম তো হবেই। এমনি তুমি সিটি গোল্ডের জিনিস নাও, দু মাস তিন মাস পরলেই চলে যাবে, কিন্তু এটা চড়বে না, পুরো গ্যারান্টি। আর যদি চটে যায়, যদি গ্লিট নষ্ট হয়ে যায়, আমাকে আবার রিটার্ন ভালো দিয়ে দেবে, তো এর থেকে আর কী চাই, তাই না? তো ফ্রেন্ডস চলো আজ থেকে, আজকে এইটুকুই আমাদের শপিংটা, এইটুকুই আমি কিনেছি, আরও কিনেছি ওর কিনেছি, মানে আমার হাজব্যান্ডের কিনেছি, আমার ছেলের কিনেছি, সেগুলো তোমাদেরকে আর কি দেখাবো অ্যাজ উইশ। তো চলো আজকে ব্লগটা এই পর্যন্ত। হ্যাঁ তো ফ্রেন্ডস, আমার ব্লগটা মানে আমার জুয়েলারিগুলো যদি তোমাদের অবশ্যই যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে দিও, যে দিদি জুয়েলারিটা খুব সুন্দর হয়েছে, আর একটা লাইক করে দিও। আর নতুন যদি হও, নতুন যদি কেউ আমার চ্যানেলে আসো, যদি দেখো আমার এই ব্লগটা যদি ভালো লাগে, তাহলে নতুনে এলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? তো চলো আজকে পর্যন্ত, টাটা।